بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আরেকদিন ভাই যাকাত الفطر বিষয়ে জানতে চেয়েছিলেন এবং বলেছেন যে কোন এক শেখ বা দাই ফেসবুকে প্রচার করেছেন যে বর্তমান জামানায় চাউল দিয়ে জাকাতুল ফিতর আদায় করার থেকে টাকা দিয়ে আদায় করাটা হলো উত্তম। তো কমেন্টে অনেক সহি আকিদার লোক তাকে বলেছিলেন এই জাতীয় পোস্ট উঠিয়ে দিতে, কারণ এটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বিরোধী। তখন উনি কাঠ হজ্জতি করে বলেছেন যে না, বর্তমান জামানায় এটাই হলো উত্তম, খাদ্য দেওয়া থেকে টাকা দিয়ে দেওয়াটা উত্তম, কারণ খাদ্যটা ওই দামে সে বিক্রি করতে পারবে না, তাকে আরো অল্প দামে বেচতে হবে। তো এটা না করে তাকে মূল্য দিতে হবে। এরপরে বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরবিতে খুতবা দিয়েছেন, তো আমাদেরকে আরবিতে খুতবা দিতে হবে, আমাদেরকে নিজের ভাষায় খুতবা দিতে হবে। এক কথায় হক বাতিলকে মিশ্রিত করে ঘোলামেলা করে ওই শেখে বলেছে আল্লাহ ওই শেখকে হেদায়ত দান করেন, হয়তো বা উনি হানাফি শেখ হবেন, তাছাড়া সালাফি শেখ আহলে হাদিসদের মধ্যে এরকম ধৃষ্টতাপূর্ণ কথা বলতে পারেন না যে বর্তমান জমানায় খাদ্য দিয়ে দেওয়াটা উত্তম আর না পয়সা দিয়ে দেওয়াটা উত্তম, মূল্য দিয়ে দেওয়াটা উত্তম আর খাদ্য দিয়ে দেওয়াটা এটা উত্তম নয়। এটা কোনো সহি আকিদার লোক বলতেই পারেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় সাহাবায়ে কেরামের জামানায় খাদ্য দিয়ে ফিতরা আদায় করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে সান মিন তামরিন আও সান মিন শাঈর আলাল আবদি ওয়াল হুররে ওয়াজ যাকারে ওয়াল উনসা ওয়াস সগীরে ওয়াল কাবীরে মিনাল মুসলিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম দাসের উপরে, স্বাধীনের উপরে, ছোটর উপরে, বড়র উপরে, নরের উপরে, নারীর উপরে জাকাতুল ফিতর 100 খেজুর থেকে বা জব থেকে ফরজ করেছেন। এভাবে বুখারী শরীফে হাদিসে এসেছে। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এদিকে আরেকখান হাদিসে রয়েছে সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কন্না নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর শাআন মিন তাআম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যাকাতুল ফিতর খাদ্য দিয়ে আদায় করতাম। বুখারী শরীফ হাদিস। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম যে সাহাবায়ে কেরাম কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খাদ্য দিয়ে আদায় করতেন। এরপর উনি বলছেন যে আমাদের ওই সময় খাদ্য ছিল অমুক অমুক খাদ্য, এইভাবে বলেছেন। তো এই হাদিস থেকে আমরা কি বুঝলাম যে খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে হবে, এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, এমনকি সাহাবায়ে কেরামের জামানার মামুল তরিকা। সুতরাং এই তরিকার ভিন্ন অন্য তরিকায় যাওয়া এর অর্থ হলো কি? এর অর্থই হলো সন্ন্যাতি পথ পরিহার করে সন্ন্যাহ পরিপন্থী পথ পথে পরিচিত হওয়া, যা মোটেও একজন কোরআন সহি সন্ন্যার অনুসারীর জন্য শোভনীয় নয়। অবশ্য আহনাবগণ ওই মোসানফ ইবনে আবি শাইবার ভরাতে একটা বর্ণনা এনে থাকেন যেখানে বলা হয়েছে সাহাবায়ে কেরাম বেকিমতির দারাহিম দিয়ে ফেতরা আদায় করতেন। তো এ কথা যে বলেছেন আবু ইসহাক আস-সাবিঈ, সাবিঈ ইনি ছিলেন মধ্যম পর্যায়ের তাবি, অর্থাৎ একেবারে সিনিয়র তাবিদের অন্তর্ভুক্ত নয়, একবার জুনিয়র নয়, মাঝামাঝির, এবং তার সামনে বলেছে ইনি কয়েকজন সাহাবির সাক্ষাৎ পেয়েছেন। তাহলে উনি সকল সাহাবির সাক্ষাৎ পাননি। তারপরে উনি বলছেন
তারা জাকাতুল ফিত্র আদায় করে, তার জামানার লোকদের কথা বলছেন। তো এখানে সাহাবায়ে কেরাম হতে পারেন অথবা তাদের তার জামানার তাবেইন এজাম হতে পারেন। তো সব থেকে কথা যে অস্পষ্ট বায়নার লেজ ধরবো কেন আমরা, এবং এ বায়নাটি অন্যান্য বায়নার তুলনায় বলা যেতে পারে কোনো ভ্যালু রাখে না, কারণ ওদিকে স্পষ্ট বায়না পেলাম বুখারী শরীফের সূত্রে, বুখারী শরীফ হাদিস দ্বারা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন খাদ্য থেকে, তা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজকৃত বিষয়। আর সাহাবি আবু সাঈদ খুদরি থেকে আমরা জানতে পারলাম, উনি বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খাদ্য দিয়ে ফিত্র আদায় করতো। সুতরাং এটাই হলো একবারে স্পষ্ট বর্ণনা। সুতরাং আবু ইসহাক আস-সাবির কথায় মানে এই কথা মনে করা যে সাহাবায়ে কেরাম খাদ্য মূল্য দিয়ে ফিত্র আদায় করতো বলা যেতে পারে, এটা এক প্রকার সাহাবায়ে কেরামের উপর যেন মিথ্যা আরোপের শামিল। তারপর আমি দেখেছি ওই বর্ণনাটা স্পষ্ট নয় যে সাহাবায়ে কেরামে এভাবে আদায় করতেন। আর কয়জন সাহাবির সাক্ষাৎ উনি পেয়েছেন আবু ইসহাক আস-সাবি? তো আহনাবগণ সর্বদা দেখা যায় যে বুখারী মুসলিমের হাদিস স্পষ্ট হাদিসগুলিকে পরিহার করে এভাবে মুসলিম ইবনে আবি শায়বা যে গ্রন্থটাকে থার্ড ক্লাস গ্রন্থ হিসেবে ধরে নেওয়া হয়েছে। ওর ভিতরে সবই রয়েছে, জয়ীফ রয়েছে, জাল রয়েছে, সহি হাদিস রয়েছে, পাশাপাশি সাহাবি তাবিদের বাণী রয়েছে। এক কথা বুখারী মুসলিমের যে দরজা যে মর্যাদা সে মর্যাদায় উন্নীত হতে পারেনি মুসলিম ইবনে আবি শায়বা, যদিও মুসলিম ইবনে আবি শায়বার প্রণেতা ইমাম বুখারীর ওস্তাজ এবং ইমাম বুখারী অনেক বর্ণাই মুসলিম ইবনে আবি শায়বা থেকে নিয়েছেন, কিন্তু মেনে বেছে নিয়েছেন, বাছাবাছি করে নিয়ে সব নেননি। এই মুসলিম ইবনে শায়বাতেই পাওয়া যায় যে ইবনে আব্বাস বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি, ইবনে আব্বাস সূত্রে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি 20 টাকা তারাবিহ করেছেন। তো এই বর্ণনাটা অত্যন্ত জয়ীফ। তো যা হোক, স্পষ্ট এবং সহি বুখারি মুসলিমের বর্ণনাগুলি থেকে আমরা জানতে পারি যে যাকাতুল ফিতর খাদ্য দিয়ে আদায় করা উত্তম। উত্তম তো বটে, এটা ফরজও বটে আমরা বলতে পারি। আর এদিকে গিয়েছেন ইমাম ইমাম চতুষ্টার মধ্যে তিন ইমাম, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফেঈ, তাদের কথা যে খাদ্য দিয়ে ফেতরা আদায় করতে হবে, খাদ্য ছাড়া ফেতরা আদায় করলে ফেতরা আদায় হবে না। সুতরাং কেউ যদি মূল্য দিয়ে ফেতরা আদায় করা এর অর্থে হলো তার ফেতরাটা টানাটানির ভিতরে পড়ে গেল, কেউ বলবেন যে হয়েছে, কিছু অলমদিন বলবেন হয়েছে, কিছু অলমদিন বলবেন যে হয়নি। তো এই টানাটানির পথে যাওয়া দরকার কি? স্পষ্ট পথ আমাদের অনুসরণ করা উচিত, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পথ এবং তৎপরবর্তী সাহাবায়ে কেরামের পথ। তো যা হোক, আশা করি আমরা বুঝতে পেরেছি খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাসূলের জামানতও টাকা পয়সা ছিল, সাহাবায়ে কেরামের জামানতও টাকা পয়সা ছিল, এরপরও তারা এই লেনদেন পরিহার করে তারা খাদ্য দিয়ে ফেতরা দিয়েছে। তার মানে কি? এটা একটা ইবাদত। ফেতরা বিষয়ে যখন খাদ্যের কথাই এসেছে, খাদ্য দিয়ে আদায় করার অসুবিধা কী, অসুবিধাটা কোথায়? আর ওই খাদ্য দিলে ওটা বেশি মূল্যে বিক্রি করা যাবে না, ফকিরের মানে বিক্রি করা নিয়ে চিন্তা নাকি? ফকির তো খেতেও পারে ওটা, ফকির মিসকিন। আবার যে তার থেকে কিনে নিল যে ফকির মিসকিন, ওটা হতে পারে ও আর একটা ফকির, অসুবিধা কী? এক ফকির থেকে আর এক ফকির কিনে নিলো, সে একটু সুবিধা পেলো। এক কথায় শরীয়ত মানাতেই বরকত রয়েছে। তো যা হোক, যে ভাই এভাবে বলেছেন যে অর্থ দিয়ে ফেতরা আদায় করাই বর্তমানে উত্তম বলা যেতে পারে, সীমা লঙ্ঘন করে কথা বলেছেন। হ্যাঁ, এখন তো প্রয়োজনে যদি কেউ দেয়, যেমন হয়তো গ্রহণকারীর লোক পাওয়া যাচ্ছে না, তো পরিস্থিতির উপর বলা যেতে পারে যে অর্থ দিয়ে দেওয়াটা জায়েজ, কিন্তু এটা কি উত্তম বলা? এটা ধৃষ্টতা ছাড়া আর কিছু নাই, এবং সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে মুআরাদাত মুখালাফাত বিরোধিতা হয়ে যায় তার আচরণ। আল্লাহ হেদায়েত।